চলুন একে আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে দিই। টুক 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 এত সাপ বইখানটা প্রচুর সাপ হয়। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি সুকান্ত, আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো আজ আমরা চলে এসেছি আমাদের তারকেশ্বর সিঁড়ির পাশেই। তো এটা জয়কৃষ্ণ বাজার বটতলা নামক এক গ্রাম। তো এখানের মধ্যেই কোনো এক সাপ দেখা গিয়েছে, তো রোদ পোয়াতে দেখা গিয়েছে, তো সম্ভবত চন্দ্রবড়া হবে। আসুন দেখে নিই কী সাপ। প্লিজ কাম। তাই শুকনো তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, দেখতে পেয়েছি। এক না দুটো কিছু বোঝা যাচ্ছে? আসতাম না আসতাম না এদিকে তোমাদেরকে। তো দেখতে পাচ্ছেন তো খুবই বিগ বিগ সাইজের রাসেল ভাইপার। তো দেখতে পাচ্ছেন ও এর মধ্যে ঢুকে রয়েছে। তো দেখতে পাচ্ছেন দু দুটি খুব বড় বড় রাসেল ভাইপার, তো যেগুলোকে বাংলায় চন্দ্রবড়া বলা হয়। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফসল কাটা হচ্ছে। তো এই ধরনের রাসেল ভাইপার যেগুলোকে বাংলায় চন্দ্রবড়া বলা হয়, তো বাড়ির আশেপাশে রোদ পোয়াতে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ রাসেল ভাইপার যেগুলোকে বাংলায় চন্দ্রবড়া বলা হয়। তো চলুন, বাইরে অনেক লোক জমেছে দেখার জন্য, তো তাদেরকে একটু সচেতন করব ও এবং তাদেরকেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন নর এবং মাদা, মানে পুরুষ এবং স্ত্রী দুজনেই আছে। তো চলুন এখানে আপাতত বাইরের দিকে নিয়ে যাই। তোমাদের এখানে তো পুরো সাপের বাসা করে নিয়েছো, ওই সাপের তো পুরো একদম বাসা করে নিয়েছো তোমাদের এখানে। দূরে থাকো, একটু দূরে থাকো, দূরে যাও, আসবে সামনে থাকতে হবে না। তো দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার যেগুলোকে বাংলায় চন্দ্রবড়া নামে জানা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ, এর মধ্যে হিমোটক্সিন নামক ভেনম পাওয়া যায়। তো মানুষের শরীরে গেলে এই সাপের কামড় থেকে সোজা বাঁচার জন্য একমাত্র অ্যান্টিভেনম প্রয়োজন হয়, যেগুলো একমাত্র ডিস্ট্রিক্ট হসপিটালে পাওয়া যায়। তো এই ধরনের সাপ বাইট করলে কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনি চক্করে পড়বেন না, তাতে কিন্তু মৃত্যু হতে পারে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার,
তো এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, চারিদিকে ফসল কাটা হচ্ছে, তো এই ধরনের সাপ ইঁদুর খাবার জন্যই আশেপাশে বাড়ির আশেপাশে দেখা যাবে, এবং এই শীতের মধ্যে এদেরকে রোদ পোয়াতে খুব দেখা যায়। তো আমার ব্যাগগুলো কোথায় আছে দেখি তো একটু। একটাতেই ভরবো। থাক থাক থাক, কেউ পালাবে না, কেউ পালাবে না। হ্যাঁ ব্যাগটা খুলে দাও, যাও তুই যাও, ব্যাগটা খুলে যাও, যাও না যাও। মুখটা ফেলে দাও, মুখটা ফেলে দাও না সামনে, ছেদ 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 ছেদ, সরে দূরে থাকো। তো চলুন একে আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে দিই। তো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ রাসেল ভাইপার, তো এগুলোকে বাংলায় চন্দ্রকোনা নামে জানা হয়ে থাকে, তো বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে এখানে জানা হয়। তো এর মধ্যে হিমোটক্সিন নামক ভেনম পাওয়া যায়, তো এই ধরনের সাপ বাইট করলে সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল যাওয়া দরকার, কোনো রকম ঝাড়ফুঁক বা ওঝাগুনি চক্করে পড়লে মৃত্যু হতে পারে। এই সাপ যখন রেগে যায় তো প্রেশার কুকারে সিটি মারার মতো গর্জন করে দেখতে পাচ্ছেন, এবং এই ধরনের সাপ বাইট করলে সোজা সরকারি কোনো হসপিটালে যাবেন, কোনো রকম ঝাড়ফুঁক বা ওঝাগুনি চক্করে পড়বেন না, কারণ এর মধ্যে যে ভেনমটা পাওয়া যায়, যে বিষ পাওয়া যায়, সেটাকে হিমোটক্সিন ভেনম বলে, যেগুলোকে আমাদের রক্তকণিকাকে জমাট বাঁধিয়ে দিয়ে একটা মানুষকে মেরে ফেলতে সক্ষম হয়। তো এর মধ্যে গায়ে যে অসংখ্য চাঁদের মতো দাগগুলো আছে, এই জন্য একে চন্দ্রকোনা নামেও জানা হয় বাংলায়, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে আলাদা আলাদা নামে জানা হয়ে থাকে। এদের যে বিষ দাঁত খুবই বড় বড় হয়, এবং এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের বন্য জীবজন্তুর জন্যই আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে, কারণ এদের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। তো এরা ইঁদুর খুব পছন্দ করে, এরা ইঁদুর খাওয়ার জন্যই আশেপাশে এসে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে ফসল কাটা হবে, এই ফসল কাটার সময় আস্তে আস্তে ঠান্ডাও পড়ছে। তো এই ধরনের চন্দ্রকোনা সাপ বা রাসেল ভাইপার রোদ পোয়ানোর জন্য বাড়ির আশেপাশে বাইরের দিকে বের হয়ে থাকে। তো চলুন এখন আপাতত প্যাক করে দেবো, দিয়ে এর কোনো জঙ্গলে যেয়ে যেখানে মানুষজন থাকবে না সেরকম জায়গায় যেয়ে আমরা রিলিজ করে দেবো। তো চলুন এখন আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে নিই। তো দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ, খুবই বড়। তো এর মধ্যে তো এই সাপ যখন এই ধরনের কুণ্ডুলি পাকায়, তার মানে এই বাইট করার মুভমেন্ট নেয়। তো এই ধরনের কুণ্ডুলি পাখি এরা বাইট করে খুবই দ্রুত গতিতে, বোঝা যায় না। তো চলুন একে আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে নেবো। না না যাবে না, কোথায় যাবে। এর মধ্যেই আছে, এর মধ্যেই দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, তো চলুন একে আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে নিয়েছি, তো একে অন্য কোনো জঙ্গলে যেয়ে আমরা রিলিজ করে দেবো। তো চলুন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো তার আগে যদি আমাদের ভিডিও এবং আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কোনো জীবজন্তুকে বাঁচাতে এখনকার মতো জয় হিন্দ, বাই। তো আপনারা দেখলেন যে রাসেল ভাইপারগুলি আমরা রেস্কিউ করলাম, তো ওগুলো আমরা এখানে রিলিজ করতে চলে এসেছি। তো দেখুন আমরা এখানে রিলিজ করে দিলাম, তো একজন আস্তে আস্তে চলে গেল, এবার দেখুন খুব তাড়াতাড়ি নেচারে চলে গেল। তো আশা করি এরা খুব ভালোভাবে এখানে সার্ভাইভ করে নেবে।